এখানে প্রথম আজকে যে প্রশ্নটা করেছেন আব্দুর রহমান ভাই যে যাদের তুলনামূলক ওজন কম হ্যাঁ তাদের এটা কি কোনো অসুখের পর্যায়ে পড়ে কি না প্রথম কথা হচ্ছে ভাইয়া তুলনামূলক বলতে আমরা কি বুঝি এটা আমাদেরকে জানতে হবে তা আমরা যদি তুলনামূলক এখন কার সঙ্গে তুলনা করছি হ্যাঁ সেটা একটা বিষয় তো আমাদেরকে যদি দেখা যায় যে কারো মাংস পেশি কম আছে তাহলে তাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে মাসেলটাকে গ্রো করার জন্যে আর যদি তার শরীরে চর্বিটা কম থাকে সেটা তার জন্যে একরকম ভালোই বলতে হবে তবে সেটার আবার দুই রকমের আছে এক ধরনের আছে যে কারো উপরের দিকে ফিটফাট আর আমরা বলি যে ভেতরে সদরঘাট তো এটা কীরকম সেটা হচ্ছে যে তার শরীরে দেখা যাচ্ছে যে চর্বি নাই কিন্তু মানে উপর থেকে পরিলক্ষিত হচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে যে ভেতরে চর্বি আছে এরকম আমরা দেখি অনেক চিকন রুগী আছেন যাদের হার্টের সমস্যা পাওয়া যায় বা লিভারে ফ্যাট ফ্যাটি লিভার পাওয়া যায় কিন্তু উপর থেকে বাধ্যত দেখতে তাকে মনে হয় না যে তার শরীরে কোনো চর্বি আছে তো এই কথা যেই রুগীগুলাকে নিয়ে তাদের ক্ষেত্রে আমাদেরকে বলতে হয় যে তারা এমন কোনো লাইফস্টাইল লিড করে হয়তো তাদের কোনো স্ট্রেস কন্ডিশন থাকতে পারে হয়তো তাদের ঘুমের কোয়ালিটি ভালো না থাকতে পারে হয়তো তারা অত ভালো এক্সারসাইজ করছেন না যেটা তাদের করা উচিত তো সেক্ষেত্রে বলবো যে আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যে একটা ভালো হেলদি ওয়েটের যেটা হচ্ছে আমার মাংস পেশি এবং আমার যে হার এগুলো যেন শক্তপোক্ত থাকে এবং যেন মাংস পেশিটা যেন ভালো থাকে বা চর্বি যেন অতিরিক্ত জমা না হয় একটু চর্বি তো থাকবেই তো আর অন্য কোনো রিস্ক না সোজা কথা হচ্ছে যে সে সুস্থ আছে কিনা আর ভবিষ্যতে সুস্থ থাকতে পারবে কিনা এটা হচ্ছে যে আসল কথা